गुड मॉर्निंग जय हिंद। আমি সৌরভ, লাইফ ট্রেনিং ফিজিক্যাল একাডেমি। তো আজকে সবথেকে খুশির একটা দিন আমার কাছে, এসএসসি জিডির রেজাল্ট বেরিয়েছে অনেকেই জানেন। তো আমার ছাত্রী জ্যোতি সিলেক্ট হয়ে গেছে, ফাইনাল সিলেক্ট হয়ে গেছে। এখন চাকরির করাটা কি লেভেলে পরিশ্রম করতে হয়, যারা গ্রাউন্ডে এখানে যারা আছে গ্রাউন্ডে সবাই জানে যে কতটা পরিশ্রম করতে হয় একটা চাকরির জন্য, কতটা লেভেলে পড়াশোনা করতে হয় আর কত টাফ ট্রেনিং করতে হয় তারপরে একটা চাকরি হয়। এই পুরো পরিশ্রমটা মানে এমন কোনো দিন বৃষ্টি জল ঝড় এরকম অনেক দিন আছে যেগুলোতে জ্যোতি গ্রাউন্ড কামাই করেনি, তারও ভিডিও অনেক ভিডিও আছে এর মধ্যে আমাদের ইউটিউব চ্যানেলে রয়েছে, সেগুলো দেখলে বোঝা যাবে কেমন রান করতো, ফিটনেস লেভেল কত ভালো ছিল। আর ইভেন ও এছাড়া বেঙ্গল পুলিশেও ক্র্যাক করে গেছে, বেঙ্গল পুলিশে ইন্টারভিউ হয়ে গেছে, না ইন্টারভিউ হয়ে গেছে, ফাইনাল মেরিটটা বাকি আছে, ফাইনাল মেরিট বাকি আছে, ওটাও রয়েছে এখানে, এটাও তো জয়েন। এবার যেটা উঠছে কোনটা করছে, এটা যাবি, এটাতেই যাব, এটাতেই যাচ্ছে, ঠিক আছে। বিএসএফ জয়েনিং, বিএসএফ এর জন্য। তো ওর এর পরের জীবন যেন আরো ভালো হোক তারই কামনা করি, আর বেশি কিছু আমি বলবো না। আর যারা এখনো বাড়িতে ট্রেনিং করছেন ডেভেলপ করছেন তাদের জন্য বেস্ট অফ লাক। আর রিসেন্ট আমার এখানে এরপরে ব্যাচ শুরু হতে চলেছে সামনে, এসএসসি জিডি আবার যেটা ফর্ম বেরিয়েছে কলকাতা পুলিশের জন্য আমি গ্রাউন্ডের প্রিপারেশন করাবো। এবং আরপিএফে অনেকেই ভাবছেন যে লং জাম্প হাই জাম্পে কী আছে, আমি লং জাম্প এবং হাই জাম্পের ভিডিও রিসেন্ট আপলোড দেব। তো যারা ইন্টারেস্ট আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন, আমার এখানে রেসিডেন্সিয়ালের ব্যবস্থা আছে। জয় হিন্দ, জয় ভারত। আর কিছু এখন হচ্ছে যে এখানে চূড়ামণি, এদিকে চূড়ামণি মালা পড়াবে, ঠিক আছে। সবই আমি বলে আমার অনেক সিনিয়র স্টুডেন্ট, ঠিক আছে, ভালো ছাত্রী, এবং এখন প্রিপারেশন হচ্ছে এরপরে এক্সামের জন্য। তো ও মালা বরণ বরণ করে নেবে, যদি এদিকে ভরে যাক পানি। উত্তরটা আমি দেবো নিশ্চয়ই, আমার খুব ভালো মেয়ে। ঠিক আছে, যেটা আমাদের স্মরণীয় থাকবে পরবর্তী সময়, ঠিক আছে।